তিশা ফুল দিয়ে সাজানো খাটে বধূ সাজে বসে আছে। কিছুক্ষণ পরেই আবির ঘরে আসে। তিশা রাগী সাপের মতো ফুঁসছে। আবির মুচকি একটা হাসি দিয়ে খাটে এসে বসে। তিশার হাত ধরতে যাবে, সাথে সাথে তিশা খাট থেকে নেমে যায়। একদম স্পর্শ করবেন না আমাকে আপনার এই নোংরা হাত দিয়ে। আবির নিজের হাতে তাকিয়ে বলে, নোংরা হাত আমার কোথায় সুইটহার্ট? আমার হাত তো একদম পরিষ্কার। দেখতে পরিষ্কার, কিন্তু আপনার এই হাতের ইশারাতে আমার বাবা মার বোনের মৃত্যুর কথা হয়েছে। আরে ওইটা তো আমি তোমাকে ভয় দেখিয়েছি, যাতে তুমি আমাকে সবার সামনে বিয়ে করতে পারো। বাহ, খুব ভালো কাজ করেছেন আপনি। আমাকে বিয়ে করে মনে হচ্ছে যেন আকাশে চাঁদ পেয়ে গেছেন। চাঁদ তো আমি অনেক আগেই পেয়ে গেছি, এখন শুধু সেই চাঁদ ধরার অপেক্ষা। আবির তিশার দিকে এক পা করে এগিয়ে যাচ্ছে আর তিশা পিছিয়ে যাচ্ছে। কি করেছেন আপনি? একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। কেন কাছে আসবো না? তুমি আমার বিয়ে করা বউ, তাহলে তো তোমার কাছেই আসবো। আমি বলছি তো, আপনি ওখানেই থেমে যান। তিশা পিছতে পিছতে আলমারির সাথে আটকে যায়। আবির তিশার অনেক কাছে চলে আসে। তিশা পাশ কেটে চলে যেতে চাইলে আবির তিশার দুপাশে হাত রেখে তিশাকে আটকে দেয়। কি করছেন কি আপনি এসব? আবির তিশার ঠোঁটের দিকে নিজের মুখ এগিয়ে নিয়েছে। তিশা নিজের দুচোখ বন্ধ করে ফেলে। প্রায় অনেকক্ষণ হয়ে যায়, তিশা কোনো অনুভব না পেয়ে চোখ খুলে তাকিয়ে দেখে আবির তিশার এক হাত দূরে দাঁড়িয়ে আছে। আবির নিজের দুই ভ্রু নাচিয়ে বলে, কি ভেবেছিলে তোমাকে আমি কিস করব? আরে চিন্তা করো না, আমি এতটাও খারাপ না যে নিজের বউয়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে কিস করব। তোমার জন্য একটা গিফট এনেছি। কিসের গিফট? আমি আপনার কাছে থেকে কোনো গিফট নিব না, বুঝেছেন? এখন শুধু একটাই চিন্তা আমার, এই বাড়ি থেকে আমি কখন বের হতে পারবো সারা জীবনের জন্য। তুমি কোনোদিনও এই বাড়ি থেকে বের হতে পারবে না, যতক্ষণ না আমি চাইবো। ও তাই নাকি? তার মানে আপনি বলতে চাইছেন আমি এই বাড়ি থেকে বের হতে পারবো না? না, আমার অনুমতি ছাড়া এই বাড়ি থেকে কোনো মশা মাছিও বের হতে পারে না। আর তুমি বের হবে কি করে সুইটহার্ট? ঠিক আছে, আমি 24 ঘন্টার মধ্যেই বাড়ি থেকে বের হব। চ্যালেঞ্জ করছো আমাকে? হ্যাঁ করেছি। ঠিক আছে, তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম আমি। তুমি যদি 24 ঘন্টার ভিতরে বাড়ি থেকে বের হতে পারো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমার জীবন থেকে সারা জীবনের জন্য দূরে সরিয়ে দিব। কিন্তু তুমি যদি এই 24 ঘন্টার মধ্যে বাড়ি থেকে বের হতে না পারো, তাহলে তুমি কি করবে? ঠিক আছে, আমিও তাহলে আপনাকে কথা দিচ্ছি, আমি যদি এই 24 ঘন্টার মধ্যে এই বাড়ি থেকে বের হতে না পারি, তাহলে সারা জীবন আমি এই বাড়িতেই থাকবো। কোনো দিন আমি এই বাড়ি ছেড়ে চলে যাব না। ওয়াও, এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। আমি তো ভাবছিলাম তোমাকে কি করে এই বাড়িতে রাখতে পারি, আর সে তুমি কি না এমন শর্ত দিয়ে বসলে। তাহলে তুমি ধরেই রাখো তুমি এই বাড়ি থেকে বের হতে পারবে না। এটা তো এখন বোঝা যাবে মিস্টার আবির রহমান, আমি এই বাড়ি থেকে বের হতে পারবো নাকি পারবো না, এটা তো 24 ঘন্টা পর বোঝা যাবে। আর আপনার কথাটা মনে রাখবেন যে আমি এই বাড়ি থেকে বের হতে পারলে আপনি কি করবেন। এই আবির রহমান যাকে একবার কথা দেয় সেটা অবশ্যই রাখবে, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পর। এখন গিয়ে শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে, এখন তো বাড়ি থেকে বের হতে পারবে না, অনেক রাত হয়ে গেছে, তাই গিয়ে শুয়ে পড়ো। আবির গিয়ে সোফাতে শুয়ে পড়ে। সকালে তিশা আজানের আওয়াজে ঘুম ভাঙে। তিশা সোফাতে তাকিয়ে দেখে আবির নেই। গেল কোথায় বজ্জারটা? জাহান নামে যাক, তাতে আমার কি? আমি বরং অজু করে নামাজটা পড়ে নিই। তিশা অজু করে জায়নামাজ ফ্লোরে বিছিয়ে নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে তিশা সব সময়ের মতোই ব্যালকনিতে দাঁড়িয়ে সূর্য উদয় দেখে। তিশা নিচে তাকিয়ে আবির আর একটা ছেলে মাথায় টুপি পরে বাড়িতে ঢুকছে। বাবা, বাচ্চাটা নামাজ পড়ে মসজিদে গিয়ে এত ভালো, কিন্তু সাথে ওই ছেলেটা আবার কে? আবির ঘরে ঢুকে দেখে তিশা খাটের উপরে নেই। আবির চিন্তায় পড়ে যায়, এত সকালে তিশা বাড়ি থেকে চলে যায়নি তো। আবির ঘর থেকে বের হতে যাবে এমন সময় তিশা কাশি দিয়ে ওঠে। তিশার কাশির শব্দটা শুনে আবির নিশ্চিন্ত হয়। তিশার কাশিটা যেন বেড়েই যাচ্ছে। তিশার মুখের সামনে হঠাৎ করে কেউ একজন পানির বোতল ধরে। তিশা তাকিয়ে দেখে আবির। তিশা আবিরের দিক থেকে মুখ সরিয়ে নেয়। আমার উপর রাগ করে নিজেকে কষ্ট দিবে না,
তাই পানিটা খেয়ে নাও প্লিজ। ধন্যবাদ পানি দেওয়ার জন্য। বাবা বাবা তুমি দেখা যায় ধন্যবাদও দিতে পারো। এই আপনার প্রবলেম কি বলুন তো, আমাকে একটু একা থাকতে দিন। ঠিক আছে, আর এটা কি ভেবেছো কি করে বাড়ি থেকে বের হবে? আমি এটা আপনাকে বলতে যাব কেন যে আমি কি করে এই বাড়ি থেকে বের হব? ও এটাও তো একটা কথা, ঠিক আছে বলো না। আবির যেতে চাইলে তিশা আবিরকে ডাক দেয়। শুনুন। হুম বলো। ওই ছেলেটা কে? কোন ছেলেটা? যে ছেলেটার সাথে আপনি একটু আগে বাড়িতে ঢুকলেন সেই ছেলেটা। ও আচ্ছা, তার মানে তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে উপর থেকে দেখছিলে তাই তো? শুনুন, আমার তো শখ নেই যে আপনাকে দেখব, তাও আবার লুকিয়ে লুকিয়ে। শখ নেই তোমার আমাকে দেখার? একদিন তুমি আমাকে চোখে হারাবে, এক মুহূর্ত তুমি আমাকে না দেখে থাকতেই পারবে না। সেগুরে বালি, এটা কোনোদিন হবে না যে আমি আপনাকে চোখে হারাবো। আমি আপনাকে দু চোখে দেখতে পারি না, বুঝেছেন? তাই আমি আজকে যে করেই হোক এই বাড়ি থেকে বের হব। ঠিক আছে, দেখা যাবে সুইটহার্ট। আর ওই ছেলেটার সাথে তোমাকে আমি পরে পরিচয় করে দিব, কেমন? এখন আমার খুব ঘুম পাচ্ছে, যাই একটু ঘুমাই গিয়ে। এখন আবার কিসের ঘুম, তাও আবার সকালে? ব্রেকফাস্ট করার জন্য নীরব অনেকক্ষণ ধরে ডাইনিং টেবিলে বসে আছে, কিন্তু আবিরের কোনো দেখা নেই। ভাইয়া বিয়ে করে পুরাই গেছে, আবির যে ছোট ভাই হয়ে অপেক্ষা করছে কখন থেকে, তার কোনো মূল্যই নেই ওনার কাছে। কিরে একা একা কি বিড়বিড় করছিস? এতক্ষণে তোমার আসার সময় হলো তাই না ভাইয়া? আরে ঘুমিয়ে পড়ছিলাম তাই একটু লেট হয়ে গেছে। নীরব তিশাকে আসতে দেখে বলে, গুড মর্নিং ভাবি। গুড মর্নিং। আচ্ছা তিশা, তোমার সাথে আমার ছোট ভাইটার পরিচয় করে দেই। ও হলো নীরব রহমান, আমার একমাত্র আদরের ছোট ভাই। ও এতদিন বিদেশে ছিল পড়াশোনার জন্য, গতকালকে দেশে ফিরেছে, আর এখন থেকে ও আমাদের সাথেই থাকবে। ও তাতে আমার কি, আমি তো আজকে চলে যাব এই বাড়ি থেকে। আবির তিশা আর নীরব ব্রেকফাস্ট খেতে শুরু করে। আচ্ছা ভাই শোনো, আমাকে ব্রেকফাস্ট করে বেরোতে হবে, অনেক দিন পর দেশে ফিরেছি তো, তাই বন্ধুরা সবাই মিলে একটা পার্টি রেখেছে, তাই আজকে ফিরতে আমার একটু রাতই হবে। আচ্ছা যা, তবে গার্ড আর ড্রাইভার নিয়ে যাবি সাথে করে। আচ্ছা তাহলে আমি আসি। আচ্ছা সাবধানে যাস। আবির তিশাকে লক্ষ্য করে, তিশা ব্রেকফাস্ট না করে একজন কাজের মহিলার দিকে তাকিয়ে আছে। তিশা কি হলো, খাচ্ছ না কেন? তিশা নিজের ঘর থেকে ফিরে আসে। কি হয়েছে? বলছি খাচ্ছ না কেন? আমার ইচ্ছে, আমি খাই বা না খাই তাতে আপনার কি? আবির সব সার্ভেন্টদের ইশারা করে এখান থেকে চলে যায়। আবির তিশার হাত ধরে টান দিয়ে এনে নিজের কোলে বসায়। আর এসব কি করছেন, ছাড়ুন আমাকে। তিশা উঠতে চাইলে আবির তিশার কোমর চেপে ধরে। তিশা আবিরের হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করে। জান এভাবে ছটফট করে কোনো লাভ নেই, যতক্ষণ না আমি তোমাকে ছাড়ছি ততক্ষণ তুমি আমার হাত থেকে ছুটতে পারবে না, বুঝলে? ছাড়ুন বলছি আমাকে। ছাড়বো না, আগে তুমি হা করো। কেন? আমি তোমাকে নিজ হাতে আজকে খাইয়ে দিব। আমি খাবো না আপনার হাতে, বুঝেছেন? ঠিক আছে, খাবে না তাহলে তুমি আমার হাতে তাই তো? হ্যাঁ খাবো না আপনার হাতে। আবির তিশার কোমরে একটা চিমটি কাটে, তিশা ব্যথায় আহ করে ওঠার সাথে সাথে আবির তিশার মুখে খাবার ঢুকিয়ে দেয়। কি আমার হাতে খেতে হলো তো তোমাকে? তিশা আবিরের কাছ থেকে চলে যায়। এখন ছেড়ে দিয়েছি তোমাকে, পরে যখন আমি আমার চ্যালেঞ্জটা জিতবো তখন কিন্তু তোমাকে আর ছাড়বো না। এদিকে নীরব গাড়ি থেকে নেমে বন্ধুর বাড়িতে হেঁটে যাচ্ছে। আসলে গাড়িটা ছোট রাস্তা দিয়ে ঢুকতে পারছিল না, তাই নীরব হেঁটেই যাচ্ছে, আর নীরবের পিছনে দুজন গার্ড। নীরব প্যান্টির পকেটে হাত গুঁজে নিজের মনের মতো করে হেঁটে যাচ্ছিল। এমন সময় নীরবের সামনে হঠাৎ করেই একটা বাইসাইকেল চলে আসাতে নীরব ব্যালেন্স হারিয়ে মাটিতে পড়ে যায়। গার্ডরা তাড়াতাড়ি করে নীরবকে মাটি থেকে তোলে। স্যার আপনি ঠিক আছেন? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। এই যে মিস সাইকেল, দেখে চলতে পারেন না? সরি, আসলে আমি বুঝতে পারি নাই। বুঝতে পারেন নাই মানে?
নীরব টি শার্টের ময়লা পরিষ্কার করে মেয়েটার দিকে তাকিয়ে তো পুরোই অবাক। আরে আপনি আবারও? আপনি আবার থানা থেকে এত তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেলেন? আমি তো থানা থেকে তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেলাম, এখন যদি আপনাকে আমি পুলিশে দেই যে আপনি আমার উপর দিয়ে সাইকেল চালিয়ে গেছেন। না না প্লিজ এমন করবেন না, তাহলে বাবা আমাকে মেরেই ফেলবে। ঠিক আছে, আপনাকে পুলিশের কাছে ধরিয়ে দেব না, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হলো গিয়ে আপনার নামটা কি? আমার নাম লিসা, বুঝেছেন? এবার তাহলে আসি আমি। আমি নীরব, নীরব রহমান। ও, এবার আমি আসি তাহলে। আরে আমার পরের শর্তটা তো শুনবেন। আপনি একটা শর্তের কথা বলেছিলেন আর আমি আপনার একটা শর্ত পূরণ করেছি, এবার আমি আসি। মেয়েটা পুরাই পাগল। স্যার, আপনি কি এখন এই অবস্থায় যাবেন? না, এখন একটা মলে চলো, ওইখানে গিয়ে ড্রেসটা চেঞ্জ করতে হবে। বাড়িতে গেলে ভাইয়া অনেক প্রশ্ন করবে, তাই বাড়িতে যাওয়া যাবে না। আর ভাইয়াকে এই বিষয়ে কেউ কিছু বলবে না। ওকে স্যার, কিন্তু আপনার বন্ধু? ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। ওকে স্যার। দুপুর হয়ে গেছে, কিন্তু তিশা এখনো কোনো প্ল্যান বের করতে পারলো না। কি করে এই বাড়ি থেকে বের হবে? তিশা এইসব চিন্তায় ঘরের মধ্যে পায়চারি করছে। এমন সময় একজন কাজের মেয়ে আসে। মেম সাহেব, আপনার খাবার। তিশা কাজের মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা ভাবে। কাজের মেয়েটা চলে যেতে নিলেই তিশা ডাক দেয়। শোনো। জি। তুমি এখানে কয়টা পর্যন্ত কাজ করো? এই তো সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত। আচ্ছা, তুমি একটা কাজ করবে আমার জন্য? কি কাজ? তুমি একটু দাঁড়াও, আমি আসছি। তিশা আলমারি থেকে একটা শাড়ি নিয়ে আসে। তুমি এই শাড়িটা পরে নাও, আর তোমার পরনে যে শাড়িটা আছে ওইটা আমাকে দাও। কি বলছেন আপনি এইসব? ঠিকই বলছি, তুমি দাও আমাকে। কিন্তু বড় সাহেব যদি কিছু বলে? কিছু বলবে না, যদি কিছু বলে তাহলে বলবে আমি তোমাকে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তুমি যাও শাড়িটা পরে নাও। কাজের মেয়েটা চলে যায় ঘর থেকে। মিস্টার আবির রহমান, আমি তো এই বাড়ি থেকে বের হবই, আর আপনি কিচ্ছু করতে পারবেন না। নিশা আর ওর সব বন্ধুরা একটা রেস্টুরেন্টে বসে আছে। দোস্ত, তিশাফুর কি সত্যি সত্যি ওই আবির রহমানের সাথে বিয়ে হয়েছে? হ্যাঁ। আচ্ছা নিশা, তোর বাবা মা কি এই সব কিছু মেনে নিয়েছে? না, জানিস বাবা মা খুব কষ্ট পেয়েছে আপুর এই কাণ্ড থেকে। বাবা তো এখন আর আমার সাথে ভালো করে কথা বলে না, যদি আমি এমন কিছু করে বসি তার জন্য। আচ্ছা, তিশাপুর সাথে তোর কথা হয় না? না, আপুর সাথে ওই দিনের পর থেকে আমার আর কোনো কথা হয়নি। তো তিশাপু এখন আবির রহমানের বাড়িতে আছে, তাই তো? শুনেছি আপু আর আবির রহমানের আবার নতুন করে বিয়ে হয়েছে। তোরা যাসনি? না, যেখানে বাবা এসব মেনে নিতে পারেনি সেখানে বাবা কি করে যাবে বল? আচ্ছা এসব কথা বাদ দে, কি খাবি সেটা অর্ডার কর। তোরা অর্ডার কর, আমার ভালো লাগছে না। ওফ নিশা, এমন করিস না তো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দোস্ত, ছেলেটাকে দেখ, কি হ্যান্ডসাম, একদম মনে হচ্ছে কোনো সিনেমার হিরো। তোর আবার শুরু হলো, যাকে দেখিস তাকে সিনেমার হিরো বানিয়ে ফেলিস। আরে হারামি, একবার তো দেখ ছেলেটাকে। তাই তো, ছেলেটা তো ব্যাপক হ্যান্ডসাম। উফ, তোর থাক, আমি গেলাম। নিশা নিশা প্লিজ এমন করিস না, বস না একটু। আমার এমনি মন মেজাজ ভালো না, আর তোর একটা ছেলেকে নিয়ে কি শুরু করলি? যাকে নিয়ে এতক্ষণ অলি আর ঈশিতা কথা বলছে সেই হ্যান্ডসাম ছেলেটার কেউ না আমাদের নীরব রহমান। নীরব ওই রেস্টুরেন্টে ওর ফ্রেন্ডদের সাথে এসেছে। আরে শোনো, আজকে ওই মেয়েটার সাথে দেখা হয়েছিল, বুঝলি? তাই নাকি ভাই? মেয়েটা দেখতে খুব সুন্দরী, তাই না? একদমই একটা পরী। মামা, তুই তো দেখছি দেশে সেই প্রেমে পড়ে গেছিস। তা তো অবশ্যই। নীরবের চোখ যায় নিশার দিকে। এ দাঁড়া তো, আমি একটু আসছি। আরে কোথায় যাচ্ছিস?
নীরব নিশার সামনে গিয়ে দাঁড়ায়। আজ এই পর্যন্তই, পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে। যারা এখনো তানভীর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ পরবর্তী পাঠ দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে।